شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم عليكم السلام ورحمة الله وبركاته حياة القيوم مع جامعة تسييس نحن جرب الشيخ الأوز আলোচনা হল জামাতের আকিদা হলো যে কারো অন্ধ অনুসরণ করা যাবে না তো এমত অবস্থায় আমরা যে অনেক সময় শেখদের এমনকি আমার কথা বলেছেন যে আপনার কথা আমরা শুনি এবং সে অনুযায়ী এমন করার চেষ্টা করি তো এটা কি অন্ধ অনুসরণের ভিতরে পড়ে নাকি আলহামদুলিল্লাহ ওসলাম আল্লাহ নবী মহাম্ম আলহি ওসহ আজমাইন জি ভাই অন্ধভাবে কারো অনুসরণ করা যাবে না এটাই ঠিক একমাত্র যার হয়ে অনুসরণ করা যাবে তিনি হলেন রস উল্লাহ সাল্লাহ সাল্লাম তার প্রত্যেকটি কথা এবং কাজ আমাদের জন্য মডেল স্বরূপ এছাড়া পৃথিবীর বুকে কেউ নেই এমন কোনো মহান ব্যক্তি নেই যার প্রত্যেকটা কথা গ্রহণীয় বা প্রত্যেকটা কথাই বর্জনীয় বরং কিছু কথা গ্রহণীয় কিছু কথা বর্জনীয় তো গ্রহণীয় কথাটা হলো যেটা কোরআন সন্ন্যামতাবে হবে যেটা দলিল নির্ভর হবে আর এটা ওটাই প্রত্যাখ্যাত যেটা যেটা কোরআন হাজি বিরোধী হবে সুতরাং আমাদের কথাও আপনি মানবেন না যদি দলিল বিরোধী হয় প্রমাণিত হয় যে করোনহাজ বিরোধী হয়েছে আমাদের কথা মানবেন না তবে আমাদের যেটা দলিল সেটা তো অবশ্যই মানতে হবে দলিলকে সবাই সবার ফলো করা উচিত আর দলিল মানলে এটা অন্ধ অনুসরণ হয় না মহান মহানব্বুল আলমিন মানুষকে স্বাভাবিকভাবে দুই ভাগে ভাগ করেছেন এক শ্রেণী হলো অজ্ঞ সাধারণ আর শ্রেণী হলো আলেম তো যারা আলেম তাদের দায়িত্ব হলো যে দলিল সহ মানুষের নিকটে তথ্য পেশ করা খতয়া দেওয়া আর যারা জানে না তাদের এটাই দায়িত্ব যে তারা আলেম থেকে জেনে নেবেন এটাই মহান বলেছেন পাবলিকের দায়িত্ব হিসেবে যেমন আল্লাহ বলছেন ফাস আলু আল্লাহ জিকিরে কুমতুমলা ত আলম তোমরা আল্লু জিকির থেকে জেনে নাও আল্লুর জিকিরকে জিজ্ঞাসা করো অর্থাৎ যাদের কোরআন হাদিস স্মরণ রয়েছে করা অভিজ্ঞ ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো সোরা নাহলে তেতাল্লিশ নম্বর আয়াত এবং সোরা আম্বিয়ার সাত নম্বর আয়াত এখানে আল্লাহ রব আমিন পাবলিকের সাধারণ ব্যক্তি যেটা ফরজ সেটা উল্লেখ করেছেন তাদের দায় দায়িত্ব হলো যে তারা আলেমদেরকে জিজ্ঞাসা করবে করা হয়েছে অভিজ্ঞ ব্যক্তিদেরকে এমনি জাহেল মূর্খদেরকে জিজ্ঞাসা করবে না সুতরাং কোন আলেম কোন অভিজ্ঞ আলেমকে জিজ্ঞাসা করার পরে ওই আলেম যদি তাকে ফতোয়া দেয় কোরআন হাজি চোষে সেটা সে আমার করতে পারে এরপর অনুশন্ধে থাকবে যে তার ফতটি আসলে কি ভুল কি ভুল নাই যদি প্রমাণিত হয় যে কোনো এক সময় যে না ওই আলেম সাহেবের ফতোটা ভুল তার দলিলটা সঠিক নাই তাহলে তখন প্রত্যাখ্যান করবে ওই বলিষ্ঠ দলের আলোকে এছাড়া একজন পাবলিক সাধারণ ব্যক্তির এটাই দায়িত্ব যে সে বিজ্ঞ আলেমকে ফলো করবে বিশেষ করে যে আলেমের মানে মন মেজাজ হলো কোরআন এবং সন্ন্যার ভেতরে সীমাবাহ থাকা মানে দলিল দিয়ে কথা বলা তো দলিল নির্ভর কথা আলেম থেকে গ্রহণ করা যেতে পারে কোনো ব্যাপার নাই দায়িত্ব এতটুকু করলে তার জন্য যথেষ্ট আল্লাহ তাকে পাকড়াও করবেন না কারণ আল্লাহ তার দায়িত্ব কি শাহ অলিউল্লা মাহাদ রহমতুল্লাহ আলহে তাকলিদকে দুই ভাগে ভাগ করেছেন এক প্রকার তাকলিদ হলো হারাম তকলিদ আর এক প্রকার তাকলিদ হলো জায়েদ তাকলিদ বা ওয়াজিব তাকলিদ তো হারাম তাকলিদের ব্যাখ্যায় উনি বলেন যে সর নির্দিষ্ট ইমামের কথাকে ধরে থাকা কোরআন হাইসের দরিলের বিপরীত গেলেও সে মানবে না এই অজুহাতে যে ইমাম সাহেবী কম জানতেন ইমাম সাহেবী হাদিস দেখেননি ইমাম সাহেব হাদিস পড়েনি অতএব আমি ইমাম সাহেবের কথাটাকেই ধরে থাকবো হাদিস বিরোধী কোনো কথা হলেও সেটা আমি ভরক্ষেপ করব না কোরআন হাইস দেখবই না আমি যদিও দলিল দেওয়া হয় আমি ইমাম সাহেব ফলো করতো শাহ উলিগুলো মহাদেশ দেখলাম তিনি বলেন এই প্রকার তাকলিফ হল হারাম থাকলেন আর প্রকার তাকলিফ হল জায়েজ বা ওয়াজিব সেটা হলো আম সাধারণ ব্যক্তির জন্যে আর সেটা শর্ত যে তাকরিত তো করবে বটে নির্দিষ্ট কোনো ইমামের বা নির্দিষ্ট কোনো আলেমের কিন্তু সবসময় এটা মনে থাকবে তার যে এটা সে মনে রাখবে তার ভেতরে এই কথাটা থাকবে এই শর্ত যে যখনই কোনো দলিল পেয়ে যাবে অমুক আলেমের বা অমুক ইমামের কথার বিপরীতে তখন দলিলটা ফলো করবে মাঝধাবি এ কথাকে ছেড়ে দিবে তাহলে এটা হলো জায়েজ তাকলিদ বা আজিব তাকলিদ এটা রয়েছে বা পাবলিকের ওপর এটাই করণীয় তো এইভাবে যদি কেউ মাঝধাবও ফলো করে তাতে কোনো সমস্যা হবে না কিন্তু মুশকিল হলো আমাদের দেশে এই হারাম তাকলিদটাই বেশি করা হয় এবং হারাম তাকলিদের প্রতি মানুষকে আহ্বান জানানো হয় মানে কোরআন হাদিসের বিপরীতে গেলেও বলা হয় যে এই কি ধরে থাকতে হবে কোরআন হাদিস মানা যাবে না আর ধরেন হিসেবে তারা বলেন যে তারা মূর্খ তারা অজ্ঞ তারা কিছু বুঝে না মানে কোন আলেমই নাই সারা পৃথিবীতে এখন আলেম থাকলে ওই চার ইমামি ছিলেন বাস এরপরে শেষ হয়ে গেছে ইস্তেহাদের দরজা বন্ধ করে দিয়েছেন তারা তো এগুলো হলো গোঁড়ামি এগুলো হলো ধর্ম নিয়ে বাড়াবাড়ি এবং আল্লাহর রহমতকে সংকুচিত করে দেয়া এই দু চারজন ইমামের ভিতরে তো যা হোক আপনার যেটা দায়িত্ব সেটা হলো যে অভিজ্ঞ আলমদেরকে জিজ্ঞাসা করবেন এবং তারাও দলিল ভিত্তিক উত্তর দেবেন আপনি দলিল প্রিয় হবেন দলিলের অনুসরণ করবেন এর মাধ্যমে আপনার তাকলিদ করা হলো না অন্ধ তাকলিদের ভিতরে এটা পড়বে না যেহেতু আপনি দলিল সহ জেনে নিয়েছেন এরপরও কোনো আলমের কোনো কথা যদি দুর্বল প্রমাণিত হয় বা আরও বলিষ্ঠ দলিল আলোকে সেটা দুর্বল প্রমাণিত হয় তাহলে অবশ্যই সবলটাই ফলো করবেন এভাবে অনুসন্ধান থাকলে কোনো সমস্যা হবে না আল্লাহ এতটুকুই আল্লাহ ফরজ করেছেন পাবলিকদের উপরে যে তারা অভিজ্ঞ আলমকে জিজ্ঞাসা করবে যাকে তাকে জিজ্ঞাসা করবে না অভিজ্ঞ আলেম এবং অভিজ্ঞ আলেম প্রমাণ হবে অন্যান্য আলেমের সার্টিফাইয়ের মাধ্যমে এবং তার বসিরাত জাগ্রত জ্ঞানের মাধ্যমে তো এতটুকুই পাবলিক ফরজ এর বেশি কিছু নয় আশা করি উত্তর